আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ধসে পড়েছে গাজা টাওয়ার, নিহতের সংখ্যা 35 জন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় হামাস প্রস্তুত। নজিরবিহীন হামলায় তেল আবিবে ফিলিস্তিনের 130টি রকেট। এদিকে ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেট ঘেরাও। মাহমুদ আব্বাসকে শেখ হাসিনা চিঠি। ইউক্রেন সীমান্তে অবস্থান করেছে 1,00,000 রাশিয়ার সেনা। এবং সর্বশেষ, সংঘাতের আশঙ্কা উস্কে ফের তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জন, এর মধ্যে 10 শিশু রয়েছে। সর্বশেষ হামলায় গুঁড়িয়ে গিয়েছে 13তলা গাজা টাওয়ার। ইসরায়েলি বিমান থেকে ফেলা বোমার আঘাতে 13তলা ভবন গুঁড়িয়ে গিয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার আশঙ্কায় আগে থেকেই মানুষ নিরাপদ স্থলে সরে গিয়েছিল। এছাড়া সোমবারের হামলার ঘটনায় 3 জন ইসরায়েলি মারা গিয়েছে। এদিকে হামলার জবাবে ইসরায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে অন্তত 130টি রকেট হামলা চালানো হয়েছে। সোমবারের হামলা ছাড়াও রমজান মাসের শেষ শুক্রবার ফিলিস্তিনিরা আল আকসা মসজিদে জড়ো হলে তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ, টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। গত কয়েকদিনের ফিলিস্তিনিদের ওপর সহিংসতাকে 2017 সালের পর সবচেয়ে তীব্র বলা হচ্ছে। সূত্র আল জাজিরা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় হামাস প্রস্তুত। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মুখে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য হামাস প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, দখলদার ইসরায়েল সরকার যতদিন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার ঘৃণা অপরাধ জঙ্গ বন্ধ না করবে এবং পবিত্র জেরুজালেম আল কুদস শহর ও আল আকসা মসজিদের ওপর দখলদারিত্বের অবসান না ঘটাবে, ততদিন পর্যন্ত হামাস যোদ্ধারা প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে 130টি রকেট হামলায় ভূয়সী প্রশংসা করেন ইসমাইল হানিয়া। তিনি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল তার আগ্রাসন এবং সহিংসতা অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত তার জবাব দেওয়ার অধিকার রাখে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি জনগণকে রক্ষার অধিকার হামাসে রয়েছে। এদিকে হামাসের মুখপাত্র ফুজি বারহুম বলেছেন, বোমার জবাব বোমা দিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীরা বিন্দুমাত্র পিছু হটবে না। আল আকসা থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলকে রকেট ছোড়ে সংগঠনটি। এরপর গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। অনেক বহুতল ভবন ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এতে এখন পর্যন্ত 10 শিশু সহ 43 জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নজিরবিহীন হামলায় তেল আবিবে ফিলিস্তিনের 130টি রকেট হামলা। ইহুদিবাদী দেশটির রাজধানী তেল আবিবে নজিরবিহীন রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। বিবিসি জানিয়েছে, গাজার একটি টাওয়ারে হামলার জবাবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো তেল আবিব লক্ষ্য করে 130টি রকেট ছুড়েছে। গাজায় গত সোমবার রাত থেকে বিমান হামলায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের 2 শীর্ষ নেতা সহ 35 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো কয়েকশো ফিলিস্তিনি। ইসরায়েলের এই বর্বর হামলার প্রতিশোধ নিতে সোমবার রাত থেকে দফায় দফায় সহস্রাধিক রকেট হামলা চালিয়েছে হামাস। সর্বশেষ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় গাজা টাওয়ার বিধ্বস্ত হয়েছে। এটি হামাসের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হয়। এর আগে হামাসের রকেট হামলায় মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশকেলন শহরে 2 নারী নিহত হয়েছেন। এছাড়া তেল আবিবে হামাসের রকেট হামলায় 80 বছরের ইসরায়েলি এক বৃদ্ধ মারা গেছেন। এই নিয়ে এখন পর্যন্ত হামাসের হামলায় 5 ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। এদিকে ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেট ঘেরাও। গাজায় নির্বিচারে বিমান হামলা এবং জেরুজালেমে বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে ইহুদিবাদীদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে আমেরিকার নিউ ইয়র্ক নগরীতে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের ম্যানহাটনে ইসরায়েল বিরোধী ওই বিক্ষোভ মিছিল বের হয়, খবর টাইমস অফ ইসরায়েলের। বিক্ষোভ মিছিলটির পরে নিউ ইয়র্কে অবস্থিত ইসরায়েলি কনসুলেট ঘেরাও করে।
এ সময় ইহুদিবাদী দেশটির ওই কনসুলেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কূটনীতিকরা ভয়ে পুলিশের জরুরি সহায়তা চান। পরে পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দিলে বিক্ষোভকারীরা ডিফেন্ড জেরুজালেম গাজা আন্ডার অ্যাটাক নো মানি ফর ইসরায়েলি ক্রাইমস এসব লেখা প্ল্যাকার্ড হাতে টাইমস স্কোয়ারের দিকে যেতে থাকেন। এদিকে মাহমুদ আব্বাসকে শেখ হাসিনা চিঠি। পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে বর্বর হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে এই হামলায় নিহতদের প্রতি শোক আর আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে দেওয়া এক পত্রে এই সমবেদনা জানান বাংলাদেশের সরকার প্রধান। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে পত্র পাঠিয়েছেন। গত শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে জড়ো হলে তাদের উপর অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। পরের দিন পবিত্র শবে কদরের রাতেও তাদের উপর সহিংসতা চালানো হয়। এতে শত শত ফিলিস্তিনি আহত হন। ইউক্রেন সীমান্তে অবস্থান করেছে 1,00,000 রাশিয়ার সেনা। সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখনও ইউক্রেন ও ক্রিমিয়া সীমান্তে 1,00,000 সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের প্রধান ইভান বাকানভ এ দাবি করেছেন, গত মাসে কিয়েভের সাথে তীব্র উত্তেজনার মধ্যে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল রাশিয়া। এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছিলেন, রাশিয়া পুরোপুরিভাবে সীমান্ত থেকে সামরিক সরঞ্জাম ও সেনা সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে। 2014 সালে সরকার বিরোধী বিক্ষোভের মুখে ইউক্রেনে রাশিয়াপন্থী সরকারের পতন হয়। এরপর ইউক্রেনের রুশভাষী পূর্বাঞ্চল রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেন এবং সেখানে পিপলস রিপাবলিকান্স নামে আলাদা শাসন ব্যবস্থা চালু করেন। এই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সরাসরি বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে যুদ্ধ করার জন্য রাশিয়া সেনা পাঠিয়েছে। এবং সর্বশেষ, সংঘাতের আশঙ্কা উস্কে ফের তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান। ফের তাইওয়ান আকাশ সীমায় অনুপ্রবেশ করল চীনের যুদ্ধবিমান। জানা গেছে মঙ্গলবার তাইওয়ানের আকাশে ঢুকে পড়ে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স অর্থাৎ চীনা বিমানবাহীর শানসি Y-8 নামের একটি যুদ্ধবিমান। খবর সংবাদ প্রতিদিনের। তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে চীনা বিমানের গতিবিধি রাডারে ধরা পড়তেই সমস্ত মিসাইল সিস্টেম সক্রিয় করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আকাশে পাড়ি দেয় তাইওয়ানের লড়াকু বিমান। রেডিও বার্তা পাঠিয়ে সতর্ক করা হয় চীনা যুদ্ধবিমানকে। যদিও তাইওয়ানের এমন অভিযোগ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি চীনের পক্ষ থেকে। বেইজিং বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি আসছে। উল্লেখ্য, গত বছর চীনের ওপর চাপ বাড়িয়ে তাইওয়ানকে মিসাইল দেওয়ার ঘোষণা দেয় আমেরিকা।